আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি TVN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন সোমবার থেকে বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা সরাসরি TVN অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে খুঁটিনাটি অনেক বিষয়ই জানব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব, আপনাদের কোনো মতামত থাকলে সেটিও আমরা নিব। তার আগে আমরা শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের আজকে যে দুজন অতিথি পেয়েছি তাদের সাথে। আমরা পেয়েছি মোহাম্মদ মালিক, CEO স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা পেয়েছি শেখ সেলিম, অ্যাটর্নি, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। সেই সাথে দর্শক বলে রাখতে চাই, আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পারবেন 6463079828 এই নম্বরে, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, সেই সাথে এই দুজন অতিথির কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারবেন সরাসরি। আমরা শুরুতে আজকের ঘটনাবহুল আজকের দিনটি নিয়ে যদি মোহাম্মদ মালিক এবং অ্যাটর্নি শেখ সেলিম আলোচনা করি, সেটি হচ্ছে প্রথমেই যেটি চলে আসে কালকে রাত থেকে সন্ধ্যা থেকে, যেটি সবচেয়ে বেশি আলোচনার বিষয়, বেশ কটি দেশের এয়ারলাইন্সে কেবিনে ইলেকট্রনিক্স পণ্য বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে হঠাৎ করে। কালকে যেমন জর্ডান এয়ারলাইন্স প্রথমে এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেয়, তাদের একটি প্রেস রিলিজের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেয় যে তোমরা এই ধরনের পণ্য বহন করতে পারবে না কেবিনে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে এসে আপনাদের কাছে এই বিষয়ে আমরা নিরাপত্তা, সেই সাথে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পিছনের কারণগুলো কী কী থাকতে পারে সেগুলো জেনে নিব। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 8টি দেশের 10টি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের বড় ধরনের ইলেকট্রনিক সামগ্রী বহন নিষিদ্ধ করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এসব বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে আসা ফ্লাইটের কেবিনে ল্যাপটপ, আইপ্যাড ও ক্যামেরার মতো সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে, তবে মোবাইল ফোন ও চিকিৎসা সরঞ্জাম বহন করা যাবে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর করতে 9টি এয়ারলাইন্সকে 96 ঘন্টা সময় বেঁধে দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অথরিটি বা TSA। নিষেধাজ্ঞার কারণ হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে চরমপন্থীরা বিমান ভূপাতিত করার নতুন কৌশল খুঁজছে। তারা ল্যাপটপ, ট্যাবলেট, ডিভিডি প্লেয়ার ও ইলেকট্রনিক গেমের ভেতরে বোমা লুকিয়ে রাখতে পারে। যেসব বিমানবন্দর থেকে এসব ইলেকট্রনিক সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ও আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ ও রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তুরস্কের আতাতুর্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কুয়েত ইন্টারন্যাশনাল, মিশরের কায়রো ইন্টারন্যাশনাল, জর্ডানের কুইন আলিয়া ইন্টারন্যাশনাল, মরক্কোর মোহাম্মদ ফাইভ ইন্টারন্যাশনাল ও কাতারের দোহা ইন্টারন্যাশনাল। আর যেসব এয়ারলাইন্স এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সেগুলো হচ্ছে ইত্তেহাদ এমিরেটস, টার্কিশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, রয়্যাল জর্ডানিয়ান, ইজিপ্ট এয়ার, সৌদি আরবিয়া এয়ারলাইন্স, সৌদি আরবিয়া এয়ারলাইন্স ও রয়্যাল এয়ার মরক্কো। 2016 সালে সোমালিয়ান একটি এয়ারলাইন্সে এক যাত্রীর বহন করা ল্যাপটপ বিস্ফোরণ ঘটে। এরপর থেকেই ইলেকট্রনিক্স সামগ্রী কেবিনে বহন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সবার আগে বিবেচনা করা উচিত এমন মত নিরাপত্তা বিশ্লেষকদের, আর সুনির্দিষ্ট আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন ধারণা CIA এর সাবেক ডিরেক্টর মাইকেল মোরেলের। So it says to me that the United States has credible intelligence of a plot to attack an airliner with the larger devices that must now be checked. তবে নতুন এই নিয়ম বিভ্রান্তি তৈরি করেছে যাত্রী ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের মধ্যে, আর শুধুমাত্র কয়েকটি দেশের বিমানবন্দরের ক্ষেত্রে এই নিয়মের প্রয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। গালিব আশরাফ, TVN24 নিউজ ডেস্ক। প্রশ্নটি চলে আসে শুরুতেই, আমি অ্যাটর্নি শেখ সেলিম আপনার কাছে জানতে চাচ্ছি যে দেশগুলো এটির আওতায় পড়েছে এবং যে এয়ারলাইন্সগুলো এর আওতায় পড়েছে, স্বাভাবিকভাবে প্রশ্নটি চলে আসে সেখানেও মুসলিম দেশগুলো সম্পৃক্ত এবং মুসলিম দেশগুলোর নামই চলে এসেছে, তো এ বিষয়ে আপনার ব্যাখ্যাটি কী? এটা US গভর্নমেন্ট একটা পূর্ব সাবধানতা অবলম্বন করছে সিকিউরিটি বিষয়ে, তার কারণ এটা মুসলিম দেশ সেটা ঠিক আছে, পাশাপাশি এই সমস্ত দেশে বিভিন্ন কনফ্লিক্ট চলছে, ইন্টারনাল কনফ্লিক্ট চলছে, যেমন বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে ডেজিগনেটেড আলকায়দা, ISI, বিভিন্ন গরিলা গ্রুপ এইখানে কাজ করছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস ওয়েস্টার্ন ইন্টারেস্টের বিরুদ্ধে বা ওয়েস্টার্ন ইন্টারেস্টে আঘাত করার কাজ করছে, সেই কারণে যুক্তরাষ্ট্র এই এয়ারলাইনগুলোতে এই সমস্ত দেশে প্রথমে এইটার সিকিউরিটি ইম্পোজ করেছে, মানে পূর্ব সাবধানতাবশত। এইটাই মনে হয় বিশেষ মানে নিরাপত্তাটা কি মুখ্য হিসেবে ধরা, আমার মনে হয় মুখ্য হিসেবে, এখানে অন্যটা মনে হয় নাই। যে রিলিজিয়াস হিসেবে যেমন ধরেন একজনের ফোন
এটা বলা হয়েছে আপনি ক্যাবিনে ইয়ে করতে পারবেন না, লাগেজে দিতে পারবেন। সো সেক্ষেত্রে মনে হচ্ছে না যে খুব একটা রিলিজিয়াস অ্যানিমাস বা কাউরে ডিসক্রিমিনেট করার জন্য এটা করা হচ্ছে, এটা জাস্ট পূর্ব সাবধানতা বশত। আমার মনে হয় এই এইটা অন্যান্য দেশের এবং অন্যান্য এয়ারলাইনে খুব শিগগিরই কার্যকরী হবে। এবং আপনাকে তথ্যটি জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে তারাও একই জিনিস অ্যাপ্লাই করছে, অর্থাৎ তারাও কেবিনে এই ধরনের ইলেকট্রনিক পণ্য। আপনি যদি দেখেন এই FBI-টা অফিসারের ইয়ে যে দেয়ার ইজ এ ক্রেডিবল ইন্টেলিজেন্স, তার কারণ তারা বিভিন্ন বিভিন্ন জায়গাতে এই সমস্ত ইন্টেলিজেন্স ইয়ে করে যে সু বোমার ছিল এক সময় যা এখন সু খুলে ঢুকতে হয়। সো এরা কোনো ডিভাইসের ভিতরে এই ধরনের ইয়ে চলছে, তাদের কাছে ইন্টেলিজেন্স আছে যে এইটা এক্সপেরিমেন্ট, মানে সেই আশঙ্কা থেকেই করা হয়েছে, সেই আশঙ্কা থেকেই করা। মোহাম্মদ মালিক, আপনার কাছে আমি একই বিষয়ে জানতে চাচ্ছি, আপনার ব্যাখ্যাটি কি হতে পারে এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে? হ্যাঁ, সেলিম ভাই যেমনটি বলেছেন তো আমিও ওনার বক্তব্যের সাথে একমত পোষণ করছি, করে যে দুই একটি জিনিস আমি অ্যাড করতে চাই সেটি হলো যে একটি প্রশ্ন আপনাদের রিপোর্টে কিন্তু এসছে দেখলাম যে কেবলমাত্র এই কয়টি দেশ কেন, এটি নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে। তো FBI-এর যে সাবেক ডিরেক্টর তিনি কিন্তু খুব সুস্পষ্টভাবে একটা ইঙ্গিত দিয়েছেন যে সুনির্দিষ্ট কোনো আশঙ্কার ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপনি যেমন শুরুতে বলেছিলেন যে অ্যাপটি খুব হঠাৎ করেই কালকে এই সিদ্ধান্তটা হয়েছে, তার মানে এই ইন্টেলিজেন্সে এমন কোনো কিছু তথ্য আছে যাতে আশঙ্কা করার মতো কারণ আছে যে এরকম ডিভাইসে বোমা বহন করা স্বাভাবিক। তো সেই জন্যই কিন্তু এটা সম্পূর্ণভাবে নিরাপত্তার কারণে এটি মুসলমানদের বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ সেটি না দেখে আমরা এটা পজিটিভলি দেখি যে একটি সুনির্দিষ্ট আশঙ্কার ভিত্তিতে এটি করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে তাহলে এই কটি দেশ কেন বা এই কটি এয়ারলাইন্স কেন, সবই তো মুসলিম দেশ এবং মুসলিম এয়ারলাইন্সই বেশিরভাগ। তো সেলিম ভাই কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন বিষয়টির উপরে, সেটি হলো যে আমরা সবাই জানি যে আমেরিকা ইজ নাও ইন ওয়ার এগেনস্ট টেরোরিজম, এবং যে সমস্ত ফিল্ডে যুদ্ধ চলছে এবং যে সমস্ত সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ চলছে তারা টেরোরিস্ট হিসাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা। তো যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারাও তো পাল্টা আক্রমণ করার পরিকল্পনা করতে পারে, এবং যে সংগঠন এবং যে দেশ যুদ্ধক্ষেত্র সবই কিন্তু এই কটি দেশের মধ্যে সীমাবদ্ধ। এবং আনরেস্ট বলেন, টেরোরিজম বলেন, এই বিভিন্ন এই টেরোরিস্ট অর্গানাইজেশন বলেন, এই দেশগুলোতে বিস্তৃত। তো স্বাভাবিকভাবেই এই কয়টি দেশ এসছে, এবং এটা এমন হতে পারে যে ভবিষ্যতে এটি আরও বাড়তে পারে, বিস্তৃতি বাড়তেও পারে, নট আনলাইকলি, কারণ টেরোরিস্টরা তো অন্য কোনো দেশের অন্য কোনো এয়ারপোর্টও ইউজ করতে পারে। সেই হিসাবে এটির আওতা বাড়তে পারে এবং আমার মনে হয় সেটি বাড়বে। আর আরেকটা জিনিস হলো যে এই এটা শুধু কেবিনে বহন নিষিদ্ধ, কিন্তু আপনি যদি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস আনতে হয় আপনি লাগেজে করে নিয়ে আসেন, আপনি সঙ্গে ক্যারি না করে, তাহলে তো আর কোনো সমস্যা হচ্ছে না। তো আমি মনে করি না যে এটি এই মুহূর্তেই বলার সময় এসছে যে এটি ইন্টারন্যাশনালি মুসলমানদের বিরুদ্ধে একটি পদক্ষেপ, মানে নিরাপত্তার জন্য। এটা হচ্ছে কি যে বিভিন্ন সিকিউরিটি অ্যাপারেটাস, বিভিন্ন এজেন্সি, FBI, NSA, CIA, এ সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় একটা হাইপোথেসিস নেওয়া হয়, ওকে আজকে এই ঘটনা হয়েছে, ভবিষ্যতে এইটা কোন দিকে এক্সটেন্ড হইতে পারে, কি ফিউচার মেজার হইতে পারে, যেমন ধরা ফিল্ডে কোন টেকনিক তারা ইউজ করছে, তারপরে যে এই টেকনিকটা এই দিকে এক্সটেন্ডেড হইতে পারে, ইয়ে হইতে পারে, এরকম একটা হাইপোথেসিস নেওয়া হয়। এবং প্রসপেক্টিভ মিনস অফ অ্যাটাক কী হতে পারে, কী ডিভাইস হতে পারে, এবং এটা প্রসপেক্টিভ মেজার কী হয় ডিপ্রিমেন্ট করার জন্যে, এগুলো প্রতিদিনই ডিবেট হয়, রিসার্চ হয়, এর জন্যে সুস্পষ্ট লোকজনও আছে এখানে, সেল আছে যারা এই সমস্ত স্পেশালিস্ট, তারা ওইগুলো চিন্তা করতে থাকে, তারপরে তারা মানে এই ডিভাইসগুলো ডিজাইন করে যে এইটা এইটা নিষেধ করলে সিকিউরিটি মেজারমেন্ট, সিকিউরিটি মেজারমেন্ট, আই ডোন্ট থিংক ইটস, এবং এটা প্রিভেন্টিভ মেজার, এটা প্রিভেন্টিভ ঘটবে এমন কথা না, ঘটতে পারে সেই জন্য যেন না ঘটে সেই জন্য প্রিভেন্টিভ মেজার, সেটা এবং বলা যায় যে নিরাপত্তার জন্য আপনারা যেমন বলেছেন, ইটস কমপ্লিটলি আমার মনে হয় সিকিউরিটি ইন্টারেস্ট ইজ দ্য রিজন। আপনি ধরেন অন্য দেশ, আপনি যদি চিন্তা করেন অস্ট্রেলিয়াতে কেন হলো না, ইংল্যান্ডেতে কেন হলো না, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ড, অন্যান্য জায়গায়, এশিয়ায় এই কনফ্লিক্টগুলো নেই, এটা মেজারটা নেওয়া হয়েছে এই সমস্ত দেশে যেখানে বিশেষ করে আর্মড কনফ্লিক্ট চলছে, ইদার ইন্টারনাল কনফ্লিক্ট চলছে অথবা ওয়েস্টার্ন ইন্টারেস্টের ভিতরে কনফ্লিক্ট চলছে, এই এই কারণ থেকে ওই সমস্ত এলাকায় প্রথমে ইয়ে করা হয়েছে, এবং ইটস এ লেজিটিমেট সিকিউরিটি ইন্টারেস্ট বা সিকিউরিটি কনসিডারেশন মাথায় রেখে এটা করা হয়েছে।
আচ্ছা, নিরাপত্তার জন্য। এবং মোহাম্মদ মালেক অ্যাটর্নি শেখ সেলিম, আমরা আজকের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে গতকাল যে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, আমি এফবিআই ডিরেক্টরের কথা বলছি, যিনি শুনানিতে অংশ নিয়েছেন এবং বেশ কটি বিষয় কিন্তু তিনি পরিষ্কার করেছেন। প্রথমত তিনি বলেছেন যে ফোনে আড়ি পাতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, আর রাশিয়ার যে সম্পৃক্ততায় ইলেকশনে ছিল কি না সে বিষয়টি নিয়ে তারা জাস্টিস ডিপার্টমেন্টের ইয়েতেই তারা তদন্ত করছেন। এই বিষয়টি নিয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, কালকে যে শুনানিটা হলো, এফবিআই ডিরেক্টর এবং এনএসএ ডিরেক্টর সেই শুনানিতে অংশগ্রহণ করেছেন। তো আসলে দুটি বিষয়ই, যেমন ধরুন হঠাৎ করেই প্রেসিডেন্ট বলতে থাকলেন, দাবি করতে থাকলেন, টুইট করতে থাকলেন যে নির্বাচন চলাকালীন সময় তার উপর আড়ি পাতা হয়েছিল। তার পরবর্তীতে এটা নির্বাচনকালীন সময়েও কিন্তু এটা নিয়ে গুঞ্জন হয়েছে, কথা হয়েছে যে রাশিয়ার একটা কানেকশন, একটা ইন্টারেস্ট বা ইন্টারভেনশন আছে এই নির্বাচনে। এগুলো নিয়ে এত পাবলিক, মানে জনগণের মধ্যে এমন একটা অনিশ্চয়তা, সন্দেহ এবং নানা রকম কনফিউশন সৃষ্টি হওয়ার কারণেই একটা গণশুনানি কিন্তু খুব জরুরি ছিল। এবং সেই গণশুনানিতে কালকে আমরা যেটা দেখলাম, এফবিআই ডিরেক্টর কিন্তু খুব সুস্পষ্টভাবে এই দুটো বিষয়ের উপর তার বক্তব্য দিয়েছেন। প্রথমত বলেছেন যে ফোনে আড়ি পাতার বিষয়ে তার কাছে কোনো ইনফরমেশন নেই, অর্থাৎ এটি ঘটেনি উনি বলতে চাচ্ছেন। তো আসলে দেখুন, একজন প্রেসিডেন্ট কিন্তু ফোনে আড়ি পাতার বিষয়ে কোনো নির্দেশ দিতে পারেন না, আর প্রেসিডেন্ট যদি বেআইনিভাবে সে নির্দেশ দেনও, এফবিআই কিন্তু সেটা পালন করতে বাধ্য নয়। তো এটা করতে গেলে একটা প্রসেস আছে, সে প্রসেসটা হলো যে এফবিআইকেই কিন্তু আবেদন করতে হবে কোর্টের কাছে, সেটা 11 জন ফেডারেল জাজের সমষ্টিতে একটা কোর্ট হয়, সেইখানে কিন্তু সুনির্দিষ্ট কারণ বলতে হবে। দুটো কারণ মেইনলি আমরা ব্রডলি চিন্তা করতে পারেন, একটি কারণ হলো যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সংক্রান্ত কিংবা ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যদি কাউকে ট্র্যাকিং করার দরকার পড়ে, সেখানে জাজরা হিয়ারিং দেবেন, শুনবেন, সেখানে শুনে তারপর জাজরা আড়িপাতার বিষয়টিতে অনুমোদন দেবেন, এরপরে এফবিআই সেটাকে এক্সিকিউট করবে। তো এক্ষেত্রে ওবামা বললেন আর এফবিআই ডিরেক্টর করে ফেলেন, এটি কিন্তু ঠিক তেমনটি না। সে কাজে উনি সঙ্গতভাবেই বলেছেন যে এই বিষয়টি ঘটেনি বা কোনো ইনফরমেশন তার কাছে নেই, তার কাছে নেই মানে এটি ঘটেনি। আর যেটা রাশিয়ার কানেকশনে, উনি কিন্তু এটিও খুব স্পষ্ট করে বলেছেন যে বিষয়টি নিয়ে এফবিআই তদন্ত করছে, আর উনি কতগুলো কথা কিন্তু বলেছেন। এই তদন্ত দিন বিষয়ে তিনি কোনো মতামত দেননি, কিন্তু কতগুলো কথা বলেছেন, যেমন বলেছেন যে রাশিয়া এই হিলারিকে এতটাই, মানে পুতিন এতটাই হেট করতে যে সেই হেটের কারণেই তার যে প্রতিপক্ষ, তিনি যাতে নির্বাচনে জিতে আসেন সেই জন্যই একটা মানে পক্ষপাতিত্ব তার ছিল। আরেকটি কথা বলতেছে দে ওয়ান্টেড, তার ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, দে ওয়ান্টেড টু হার্ট আওয়ার ডেমোক্রেসি, হার্ট হিলারি অ্যান্ড ফেভার হিম, মানে হিলারি বলতে কিন্তু হার বলছে, হার্ট হার হেল্প হিম, তার মানে এটা কিন্তু সুস্পষ্ট, হার্ট হার হেল্প হিম এই কথাটি বলেছেন। কাজেই এই বিষয়টা তিনি একেবারে যে এটা কিন্তু সিদ্ধান্ত দেননি যে এটা কোন প্রমাণ পাওয়া গেছে, তদন্ত করছেন, তদন্ত করছেন। আমরা অ্যাটর্নি শেখ সেলিম, আপনার কাছে যদি এই বিষয়টার ব্যাখ্যা সারমর্ম জানতে চাই। আপনার ধরেন ডেফিনেটলি প্রেসিডেন্ট ওবামা বা অ্যাডমিনিস্ট্রেশন কোনো ওয়ারেন্ট নাই নাই, নিলে জাস্টিস ডিপার্টমেন্টের মাধ্যমে ফাইসা কোর্টে যেতে হয়, এবং এর একটা প্রসেস আছে, আপনার কোর্টে স্যাটিসফাই করতে হয় যে দেয়ার ইজ এ প্রোবাবল কজ ফর এ ক্রিমিনাল বিহেভিয়ার বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, সেটা কোর্ট গেলেই যে ওয়ারেন্ট দিয়ে দেয় এফবিআই, তা না, তাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হয়, কিছু ডকুমেন্ট দিতে হয়, সাম প্রাইমাফেসি কেস ইস্টাবলিশ করতে হয়, তাইলেই কোর্ট ওয়ারেন্ট দেয়। আর আপনি চিন্তা করতে পারেন ইটস এ ভেরি সেন্সিটিভ ম্যাটার, যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আর একজন আর এক রিপাবলিকান দলের আর একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এই ইনভেস্টিগেশন করা, সেগুলা নির্বাচনী বিষয়ে ভেরি ভেরি ডিফিকাল্ট ব্যাপার, খুবই ডিফিকাল্ট ব্যাপার, এবং যে কোনো কোর্ট এইটা ইস্যু করতে খুব কম্পেলিং এভিডেন্স ছাড়া এটা ইস্যু করবে না। সো এইটা নাই, এইটা নেই, যেমন এভাবে আমেরিকার সাথে আরও 5টা দেশের, ইউরোপিয়ান, ইংল্যান্ড, জার্মানি সহ, ফ্রান্স সহ ফাইভ আইজ একটা অ্যাগ্রিমেন্ট আছে, যেমন এই সিকিউরিটি এই মানে স্পাইং সব শিকার ইয়ে করা হয়, তো সেখানেও বলা আছে যে
যেমন প্রশ্ন উঠছে যে ব্রিটিশ ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা করতে হলে এনএসআইয়ের মাধ্যমে করতে হয়, কিন্তু তারা কোনো ধরনের রিকোয়েস্ট করে নাই এবং এটা রিকোয়েস্ট করাটাও ইললিগাল। সো সেক্ষেত্রে এইটা কোয়াইট ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যে প্রেসিডেন্ট ওবামা বা ওবামা অ্যাডমিনিস্ট্রেশন ডোনাল্ড ট্রাম্পের ফোন ওয়্যার ট্যাপিং বা আড়ি করতে নাই, সেটা টোটাল ক্লিয়ার। সো এক্ষেত্রে তারা ন্যাশনাল মানে কংগ্রেশনাল কমিটিতে এসে টেস্টিমনি দিয়ে পরন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির যে ডোনাল্ড ট্রাম্প হার্ট করেছে সেটা প্রমাণ করে দিচ্ছে, সেটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে তারা কনফার্ম করেছে যে এটা এই ইনভেস্টিগেশনটা একদম দ্য রাশিয়ান লিঙ্কস বিটুইন ট্রাম্প ক্যাম্পেন এটা চলছে, এবং তাও স্বীকার করেছে যে রাশিয়ানরা এটা কাভার আপ করার জন্য নিজেরা না করে উইকিলিক্স ব্যবহার করেছে, ইনফরমেশন চুরি করে সো দেয়ার ওয়াজ এ কাভার আপ, মানে যে একটা ষড়যন্ত্রের কথা অন্য একটা প্রমাণ করে দিছে। আপনি রিসেন্টলি দেখেন যে ডোনাল্ড সারোগেটস, ডোনাল্ড ট্রাম্পের অ্যাসোসিয়েটসরা, ক্যাম্পেন অ্যাসোসিয়েটসরা, জ্যারল কুশনার, জেফ সেশনস, তারপর মাইকেল ফ্লিন, এরা আরও আরও কয়েকজন, ম্যানাফোর্ট, আরও কয়েকজন ঠিকই রাশিয়ান স্পাই বা রাশিয়ান অ্যাম্বাসেডার সাথে মিটিং করেছে কয়েকবার, কন্টেম্পোরারি ইলেকশন টাইম। সো এফবিআই, তাদের তো হ্যাকিংয়ের এভিডেন্স আছে, তাদের এভিডেন্সটা আছে হ্যাক করে নিয়ে উইকিলিকের মাধ্যমে খুব টাইম টু টাইম কোনো ইস্যু আসার সাথে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে এটা প্রকাশ করা হয়েছে। তারা কিন্তু কোনোদিন ডোনাল্ড ট্রাম্পের কিছু প্রকাশ করে নাই, তো সেক্ষেত্রে এটা ক্লিয়ার। আর একটা 17টা সিকিউরিটি এজেন্সিজ এবং এর আগে যারা ছিলেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছে যে রাশিয়া আপনার মানে তারা সাহায্য করার জন্য এই কাজ করেছে, হ্যাক করেছে। আর একটা জিনিস তারা ক্লিয়ার করেছে যে এই যে ব্যাটল গ্রাউন্ড স্টেটস, এখানে ভোটার মেশিন টেম্পার্ড হয় নাই বা কোনো ভোট চেঞ্জ করা হয় নাই, তাতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়টাকে অনেকটা ক্রেডিবিলিটি বাড়িয়ে দিয়েছে। সো সেক্ষেত্রে ইয়ে হয়েছে, এখন কতটুক এটা এগুলো ক্রাইম সিকিউরিটি ইন্টারেস্টে কোনো ইয়ে করে, এখন যদি কোনো ইউএস সিটিজেন এর ভিতরে ইনভলভ থাকে তা উই হ্যাভ টু ওয়েট যে এফবিআই কী রিপোর্ট দেয়, কাউরে ইন্ডাইট করে কিনা, সেটা কিন্তু ইয়েতে বলা হয়েছে যে মানে ক্যাম্পেইনের কেউ ব্যক্তিগতভাবেও কানেক্টেড ছিল কিনা সেটিও তদন্ত করা হচ্ছে, দেয়ার আর সাম ইনফরমেশন সেটা করা হচ্ছে। সো সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন না ইয়ে কতদূর হয়। তবে যেমন ধরেন ইলেকশনের 11 দিন আগে জেমস কবি কমি যে হিলারি ক্লিনটনের ইমেল নিয়ে রিওপেন করে দিলেন, সেই সময় কিন্তু এইটারও তদন্ত চলতেছিল, যদি ওইটাও বলে দিতেন তাহলে হয়তো জিনিসটা ইভেন হইতো। কিন্তু দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আপনারা ফোন করতে পারবেন এবং আপনাদের যে কোনো মতামত সেটিও জানাতে পারবেন। অ্যাটর্নি সেলিম এবং মোহাম্মদ মালেক, আজকের দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা যেটি গতকালই হয়েছে, ম্যানহাটনের ফেডারেল আদালতে সৌদি আরবের বিরুদ্ধে মামলা করেছেন 9/11 ক্ষতিগ্রস্ত 850 জন যারা মারা গিয়েছেন তাদের পরিবার, এবং প্রায় 1,500 জন যারা ইনজোর্ড আহত হয়েছেন তারা সবাই মিলে সৌদি আরবের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং আপনারা জানেন গত বছরই যে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণ কিংবা এর সম্পৃক্ত মামলা করার জন্য একটি আইনও পাশ হয়। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে এসে আপনাদের কাছ থেকে এটির মূল্যায়ন, সেই সাথে পররাষ্ট্রনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়গুলো আমরা জেনে নিব। September 11, 2001 সকাল 8:46 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাটি পাল্টে দেওয়ার সূত্রপাত হয় গোটা বিশ্বে পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা ব্যবস্থা। একটি কালো অধ্যায় হিসেবেই ইতিহাসে লেখা হয়ে যায় সেদিন, বদলে যায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশল এবং যুদ্ধনীতি। প্রতি বছরই 9/11 শ্রদ্ধা ভরে নিহতদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি দেশের মানুষের সাথে আইন প্রণেতারাও জাতীয় সঙ্গীতের মাধ্যমে নিজেদের দেশপ্রেম যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্যই যেন নতুন করে শপথ নেন।
১৬ বছরেরও বেশি সময়, যার রেশ এখনও চলছে। ২০১৬ সালে কংগ্রেসে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো উপেক্ষা করে পাশ হয় সৌদি আরবের বিরুদ্ধে মামলা করায় এখতিয়ার। এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণে মামলা করার সুযোগ পায় সৌদি আরবের বিরুদ্ধে। ২০০১ সালের ওই ঘটনায় জড়িত ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদির নাগরিক। তবে এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা বারবারই নাকচ করে আসছে সৌদি সরকার। সেই সাথে মার্কিন কংগ্রেসে ক্ষতিপূরণের মামলার বিল পাশের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উদ্বেগ জানায় সৌদি আরব। দুদেশের পররাষ্ট্রনীতি অর্থনীতির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করে দেশটি। তবে আইন পাশের পরপরই বিচ্ছিন্নভাবে কয়েকটি মামলা হয়। They know what's going on with the charities. They know that the money is being used as a that the charity is being used as a pass through to go to support training camps in Afghanistan, terror cells in Hamburg, Germany, and hijackers once they got to the United States. তবে সোমবার ম্যানহাটনে ফেডারেল কোর্টে নিহত ৮৫০ জনের পরিবার এবং আহত ১৫০০ জন মিলে সৌদি আরবের বিরুদ্ধে ৯/১১ ঘটনায় মামলা করে, যেখানে এই হামলার জন্য আল কায়দাকে রসদ সরবরাহের জন্য সৌদি আরবকে অভিযুক্ত করা হয়। Answer is yes. Not all of them, but there were certainly a segment of the royal family and government officials that participated in the funding of al-Qaeda. ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ঘটনায় ৩০০০এরও বেশি মানুষ মারা যায় আর অর্থনৈতিক ক্ষতির মাপকাঠি ৩ ট্রিলিয়ন ডলার। তবে এ আইনের বিরুদ্ধে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও, কারণ এই আইনের ফলে রীতি অনুযায়ী অন্য দেশের সরকারি কর্মকর্তাদের বিচারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যে দায় মুক্তি দেওয়া হয় সেটি আর থাকবে না। It was a mistake. Ourselves subject to the private lawsuits in courts where we don't even know exactly whether they're on the up and up in some cases. So this is it's a dangerous precedent, and it's an example of why sometimes you have to do what's hard. সেই সাথে অন্য দেশে কর্মরত মার্কিন বাহিনী বা কর্মকর্তাদেরও একইভাবে বিচারের আওতায় আনার ঝুঁকি তৈরি হবে বলে ধারণা বিশ্লেষকদের। চৌধুরী, টিবিএন ২৪, নিউ ইয়র্ক। আমরা প্রতিবেদনটি দেখলাম, পূরণের জন্য সেটির চেয়েও বড় ব্যাপার হচ্ছে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি। সেই সাথে আপনারা দেখলেন, একজন আইনজীবীও বলেছেন রয়্যাল ফ্যামিলির কেউ কেউ সদস্য, কোনো কোনো সদস্য, সেই সাথে সরকারি কর যারা এটার সাথে জড়িত থাকতে পারেন এমন কারো কারো নামও চলে আসবে। তো অ্যাটর্নি সেলিম, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি যে এটির প্রভাব কী হতে পারে। এটার প্রভাব খুবই খারাপ, খারাপ আমি বলছি, যেমন ধরেন যে কোনো দেশের ডোমেস্টিক কোর্টে আর এক দেশের সভরেন গভর্নমেন্টের সু করা যায় না, ইন্টারন্যাশনাল আইনে আছে, এবং এদেশেও ফরেন ইমে সভরেন গভর্নমেন্ট এক্সেম্পট ফ্রম ল স্যুট। দিস ইজ দ্য ফার্স্ট ল যেটা এরা পাশ করলো, এবং যে সময় পাশ হয়েছিলো সে সময় প্রেসিডেন্ট চিঠি লিখে জানাইছিল, দেন তারপর বেটো ওভার রাইট করা হয়েছে। পরে কিন্তু অনেক কংগ্রেসম্যান সেনেটর এটা রিগ্রেট করেছে যে এইটা করা হয়, তার কারণ এখন যদি মনে করেন যে ইউএস সিটিজেন বাইরে কোনো অপরাধ করে বা ইউএস মিলিটারিরা কাউরে ক্ষতি করে এখন তা অন্যান্য দেশ যদি এই ধরনের আইন পাশ করে ইউএস সিটিজেনদের বা ইউএস গভর্নমেন্ট অন্যদের বিরুদ্ধে মামলা করে, তাহলে আমেরিকা কিছু বলতে পারছে না, কিছু বলতে পারবে না। এবং যেটি বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলতে পারছে না, তারপরে যে যে এইটা করা হয়েছে, মানে যা বলা হয়েছে তাতে ইটস কমপ্লিকেটেড। যেমন বলা হচ্ছে যে ফরেন গভর্নমেন্ট জড়িত ছিল, এটা তাদের প্রমাণ করতে হবে, ইটস এ ম্যাটেরিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে, নোয়িংলি তারা এটা জানতো, দিস কম্পোনেন্ট নোয়িংলি নলেজ ছিল তাদের এবং জ্ঞাতসারে তারা এটা করে, মানে তাদের সাপোর্টে এটা করেছে, এইটা প্রমাণ করা কঠিন হয়ে দাঁড়াবে যেহেতু ফরেন গভর্নমেন্ট। অ্যানাদার থিং ইজ দিস, যদি ধরেন ফরেন গভর্নমেন্ট এই কেসে অ্যাপিয়ার না করে, দেন এই কেসের কোনো ডিসকভারি তারা পাচ্ছে না। আচ্ছা, যদি ফরেন গভর্নমেন্ট অ্যাপিয়ার করে, দেন উই ক্যান সার্ভ ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন, এই দাও ওই দাও, এটা দাও ওটা দাও, সেক্ষেত্রে আর একটা আছে। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কী পজিশন নেয় আমরা জানি না, তার কারণ এ সমস্ত মামলা আগেও হয়েছে, আগে হলে অনেক সময় যেমন বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে মামলা হয়েছে, ওকে, ইউএস কোর্টে, তখন ইউএস স্টেট ডিপার্টমেন্ট বাদী হয়ে ইন্টারভেনশন করে এই সমস্ত মামলা, ফরেন রিলেশনস ইউনাইটেড স্টেটস ইন্টারেস্ট এফেক্টেড হবে বলে, ফরেন রিলেশন এফেক্টেড হবে বলে কোর্টে মামলা মোশন করে ডিসমিস করে দিচ্ছে।
আমার দুটো প্রশ্ন ছিল। বেসিক্যালি আমি জনাব অ্যাটর্নি শেখ সেলিম সাহেবকে প্রশ্ন করতে চাই আর কি। তো প্রথম প্রশ্নটাই হলো যে আমাদের দেশে যেরকম প্রধান বিচারপতি নিয়োগ করা হয়, তো এরকম রাজনৈতিক পরিচয় এই আমেরিকাতে ঠিক অনুরূপ কিনা, যে রাজনৈতিক পরিচয় কিনা বিচারপতি নিয়োগ হতে যাচ্ছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো ইমিগ্রেশন সংক্রান্ত আর কি। আমার ছেলে তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিল, সে গ্রিন কার্ড হোল্ডার এবং এফ টু এ বুধাইটা স্ট্যাটাস নাকি আমি ওইরকমই জানি। তো এটা প্রায়োরিটি ডেট হলো 2nd November 2015। তো আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে মে 2015 চলছে, 15 চলছে বুধাই এখন ইয়েতে আর কি চলছে। তো এখন আমরা কবে নাগাদ আমরা কি ওয়েলকাম কোনো নোটিশ পাবো বা ওয়েলকাম কোনো লেটার পাবো কিনা, এবং কবে নাগাদ পাইতে পারি এই ব্যাপারে আমার একটু ক্লিয়ার চাইতেছি আর কি জানা প্যাটার্নের কাছ থেকে। ধন্যবাদ শেখ সেলিম। আপনি যদি অভিবাসন নিয়ে প্রশ্নটির উত্তর দেন, আমি আপনার কাছে বিচারপতির উত্তরটি চাইব। ওকে, অভিবাসন নিয়ে যেহেতু আপনার সেলের প্রায়োরিটি ডেট November 15, এখন মে চলছে, সো আপনার অপেক্ষা করতে হবে। অপেক্ষা ঠিক ঠিক টাইম টেবল দিয়ে বলা যায় না, তবে অ্যাপ্রক্সিমেটটা বলা যাবে। তার কারণে ইটস অ্যাবাউট 6 মান্থ, তো ধরেন আপনি 9 মান্থস টাইম লাগতে পারে, তার কারণ ওইভাবেই এগোচ্ছে। এর ভিতরে অনেক কিছুর পরে নির্ভর করে, তার কারণ কত অ্যাপ্লিকেশন এর ভিতরে আপনার সেলের আগে জমা আছে সেইগুলোর উপরে নির্ভর করে ওই দেশেরতে বা অন্য অন্য জায়গায়, সেইভাবে প্রায়োরিটি ডেটটা এগোইতে থাকে। সো আপনি আপনার ওই যেভাবে আপনি ওয়াস করছেন ওইটা অপেক্ষা করতে থাকেন, আমার মনে হয় 6 to 9 মান্থসের ভিতরে আপনি ওই প্যাকেজ 3টা পাবেন ন্যাশনাল ভিসা সেন্টার থেকে। তো ওইটা জমা হয়ে গেলে প্রায়োরিটি ডেট অ্যাভেলেবেল হলে ইউএস এম্বাসিতে যাবে, ইন্টারভিউতে ডাকবে, ডাকলে সেই প্রসেসটা ফিনিশ করে চলে আসতে পারবে। ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাই, উনি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক যে ব্যাপারটি, আমরা এখন দেখছি যে নীল গোরসাচের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তার শুনানি চলছে, সেই মুহূর্তে তিনি এই প্রশ্নটি করেছেন, তো আপনার কাছে কি ব্যাখ্যাটি আছে? আসলে দেখুন, রাজনৈতিক বিবেচনা বলতে আসলে এটা একটি ব্রড টার্ম। আপনি কি রাজনীতি সিদ্ধান্ত বলতে একেবারে দলের সক্রিয় কর্মী এমন কোনো লোককে বিচারপতি নিয়োগ করা যার কোনো বিচারপতি হওয়ার মতো কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা এফিসিয়েন্সি নেই, যোগ্যতা নেই, সেটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউটলি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় করা হলো। এখন দেখুন, আমেরিকার যে শাসন ব্যবস্থা, এটা তো চেক অ্যান্ড ব্যালেন্স, তাই না? তিনটি উইংয়ের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে। প্রেসিডেন্ট যেমন এক্সিকিউটিভ ডিপার্টমেন্টটা হোল্ড করছেন, আইন বিভাগ আছে এবং বিচার বিভাগ আছে। তিনটি বিভাগ যদি ব্যালেন্স না হয়, হারমোনি না হয়, তাহলে কিন্তু প্রেসিডেন্ট চাইলেও কোনো জিনিস সেটা বাস্তবায়ন করতে পারেন না। তো ন্যাচারালি যখন প্রেসিডেন্ট হবেন, তিনি তো সব জায়গায় তার সংখ্যাগরিষ্ঠতা চাবেন। এখন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাই, এটা তার মানে এই না যে একটা একান্তভাবে রাজনৈতিক বিবেচনা একটি অনভিজ্ঞ অযোগ্য একটি লোকের বিচারপতি বানানো হচ্ছে। ইভেন বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন, বাংলাদেশেও এখন হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ করা হবে, সেখানে কি শুধুমাত্র যে গভর্নমেন্ট আছে তার দলের লোককে নিয়ে আসবেন, না তার আসলে ওই বিচারপতি হওয়ার মতো ব্যাকগ্রাউন্ড তার আছে কিন্তু যোগ্যতা আছে? তো স্বভাবতই তো এই গভর্নমেন্ট চাবে যে তার যে সিদ্ধান্ত ভাবাদর্শ কিংবা তার এজেন্ডা বাস্তবায়নের জন্য সুবিধাজনক অবস্থায় যেন তিনি থাকেন, তিনি প্রশাসনটাকে তো সেইভাবে ঢেলে সাজাতে চাইবেন সে সব বিভাগে। তো তার মানে এই না যে ওই সমস্ত বিবেচনাগুলো বাদ রেখে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনাটা এখানে মুখ্য পলিটিক্যাল। আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমি, আমার নাম নাসিম, আমি উৎসাহিতই বলছি। জি, আপনার প্রশ্নটি? যে আমার প্রশ্ন হচ্ছে, এই কতদিন আগে দেখলাম যে ইলেকট্রনিক ডিভাইস কেবলিং টাইম যে ব্যান, ল্যাপটপ এন্ড কি কি সাথে কি ইনক্লুড সেলফোনও কি এটাও ব্যান? না, সেলফোনটি ব্যান না, সেলফোন আনতে পারবে। সো স্মার্টফোনের উপরে যেগুলো আছে এর চেয়ে ভারী যেগুলো আর কি, মানে ওখানে আইফোন আছে এগুলো কি এলাও আছে? জি জি, এগুলো এখন পর্যন্ত এলাও আছে।
এবং সেই সাথে অ্যাটর্নি সেলিম খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছিলেন যে লাগেজে নিতে পারবেন কিন্তু আপনি কেবিনে, আপনি যদি আরেকটু বলতেন ওনার জন্য। আপনার আইফোন এখনো ব্যান্ড করা হয় নাই, ফোন এখনো আপনি ক্যারি অন লাগেজ বা কম্পার্টমেন্টে নিতে পারবেন, কেবিনে নিতে পারবেন, কিন্তু অন্যান্য যেমন ক্যামেরা, ল্যাপটপ, আইপ্যাড, একটু একটু বড় ডিভাইস যেগুলো যেগুলো একটু বড় ওইগুলা ইসেত, কিন্তু ওইগুলা কিন্তু সব দেশের না, আপনি নিতে পারবেন এখান থেকে বাংলাদেশে, সেটা কোনো ঝামেলা না। ওই সমস্ত দেশ থেকে এই দেশে আসতে, ওই মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে এই দেশে আসতে ওইগুলা চেক ইন করতে হবে। আর আর একটু অ্যাড করি আমি মালিক ভাইয়ের সঙ্গে যে বাংলাদেশের পলিটিক্যাল কনসিডারেশনে সুপ্রিম কোর্টের জাজ নিয়োগ করা হয়, এইখানে সুপ্রিম কোর্টের জাজ নিয়োগ করতে হলে কিছু বেটিং, যেমন কংগ্রেসের জুডিশিয়ারি হিয়ারিং কিন্তু কংগ্রেসের অনুমতি লাগে, সিনেটের অনুমতি, বাংলাদেশে এইটা লাগে না। বাংলাদেশে আর্টিকেল 93 অর্থাৎ অনুচ্ছেদ 93 কনস্টিটিউশনের একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, ওখানকে একটা কনসালটেশন নিতে হয়, তো ওইটা ওইখানকার কনসালটেশনটা অত বেশি গুরুত্ব দেয় না, যদিও হ্যাঁ হিয়ারিংয়ের মতো জাজ সাহেবরা একটা লিস্ট দেয়, কিন্তু জাজ সাহেবরা লিস্টটা অত মানে যে এটা কনস্টিটিউশনে বলা আছে সেটা ওইভাবে এনফোর্স করে না। বাংলাদেশে যেমন আপনি ন্যাকেটলি দলীয়ভাবে করা হয় মোর পলিটিক্যাল অ্যালাইন লোকজন, এখানে ওইটা হয় না, এইখানে হয় হচ্ছে যে যেমন রিপাবলিকান, কনসারভেটিভ এবং লিবারাল দুইটা ইয়ে আছে যে সোসাইটির ব্লক আছে, রিপাবলিকানরা কনসারভেটিভ লোক চায়, এখন যারা যে সমস্ত কনসারভেটিভ যা রাজনৈতিক সাথে সম্পৃক্ত না হলেও তাদের রুলিং দেখে তারা যে সোসাইটিরে মোর ওপেন করতে চায় না, কনসারভেটিভ ইয়ে মানে রক্ষণশীলতা বজায় রাখতে চায়, এই মত দেখে মানে এই মতামত আদর্শে জাজ নিয়োগ দেওয়া হয়। এবং আরেকজন আছেন, এইবার আর একটু বলি, এদেশে কোয়ালিফিকেশনটা খুব, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এইগুলা খুবই গুরুত্ব দেওয়া হয়, তার কারণ এই সমস্ত যাদের শুধু কংগ্রেসের হিয়ারিং না, বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, বিভিন্ন অর্গানাইজেশনস এইগুলো একটা বেটিং করে জাজদের এবং মতামত দেয় কোয়ালিফিকেশন সম্পর্কে, বাংলাদেশে এইগুলো হয় না আনফর্চুনেটলি। আমরা আসবো দর্শকের প্রশ্নটি নিয়ে নিই, জি দর্শক কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি কিউ গার্ডেন থেকে শারমিন, আমি জানতে চাচ্ছি একটু ইমিগ্রেন্ট সম্বন্ধে জানতে চাচ্ছি। তো আমার এক রিলেটিভ 18 পর্যন্ত ভিসা আছে, মাল্টি ভিসাকে যেটা বলে, তো ওরা কি এখন আসতে চাইলে আসতে পারবে কিনা? আচ্ছা, আপনার রিলেটিভ আচ্ছা, আপনার তো যে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ আছে সেটা শুনেই খুশি লাগলো, যাই হোক আপনি খুব ভালো মানুষ। 18 সাল পর্যন্ত যদি ভিসা ভ্যালিড থাকে তাহলে নিশ্চয়ই আসতে পারবে, শিগগিরই দাওয়াত পাঠায় দেন। ধন্যবাদ, আমরা প্রশ্ন নিব সেই সাথে আপনাদের ব্যাখ্যা নিব, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নিবার, বিরতির পর এসে আবারও আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠান এবং এই পর্যায়ে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নিবার, আমরা খুব অল্প সময়ের জন্য যাচ্ছি, ফিরছি একটু পরই। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, আমাদের দুজন অতিথি আছেন, শেখ সেলিম এবং মোহাম্মদ মালিক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সেই সাথে মোহাম্মদ মালিক, আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা সৌদি আরবের বিষয়টি, মামলা করার বিষয়টি আমরা জেনে নিব, তার আগে আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নিয়ে নিই। যে দর্শক কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। জি সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি বোস্টন থেকে রবি বলছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ এবং আন্ডার 18 ছেলে, তারা 2009 এসে 2 বছরের পারমিশন নিয়ে দেশে গেছিল, এরপরে আবার 2011 এসে আবার 2 বছরের পারমিশন নিয়ে 2013 আসছে, এন্ড দেন তখন থেকে আসে আর কি, এখন কবে এরা অ্যাপ্লাই করতে পারবে ফর সিটিজেন? ওকে, আপনার ওয়াইফ এবং ছেলে 2013 যে ডেট থেকে আসছে সেই ডেটের থেকে 4 বছর 9 মাস পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে কি তারা কোনো ওয়েভার পাবে না যে ওই 2 বছর যে পারমিশন নিয়ে গেছে? নো, তার কারণ সিটিজেনশিপের রিকোয়ারমেন্ট হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এর ভিতরে আপনার 2.5 ইয়ার্স ফিজিক্যালি এখানে থাকতে হয়, সো ফিজিক্যালি থাকতে গেলে ওইটা পারমিশন নিয়ে গেলে গ্রিন কার্ড নষ্ট হয় না, কিন্তু সিটিজেনশিপের জন্য রেজিডেন্সি কাউন্ট হয় না। তাহলে 2013 থেকে এখন 4 বছর হলো, সো
এই 4 বছরে अप्लाई করতে পারবে না না আপনার 9 মাস পরে अप्लाई করতে পারে 4 বছর 9 মাস পরে আবার একদিন আগে अप्लाई করে দিয়ে না তাহলে কিন্তু ডিনাইড হয়ে যাবে এই আর ফ্যামিলি টাইমলি বাই দেশে দেশে কম পাঠান ধন্যবাদ আপনাকে আপনি বস্টন থেকে ফোন করেছিলেন অনেক দূর থেকেই ফোন করেছে মোহাম্মদ মালিক আপনার কাছে আমি জানতে চাই যে বিষয়টি আরেকজনও চলে এসেছেন আমাদের সাথে জি দর্শক কে আছেন নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটি বলে প্রশ্নটি করুন আমি লং আইল্যান্ড থেকে নাফিজা বলছি তো আমার বোনকে বোনের জন্য আমি 2010 অ্যাপ্লাই করার পরে তারা আমাকে 2015 আমার আম্মা আমার বোন এবং আমার ডিএনএ টেস্ট করানোর পরে তারা আমার অ্যাপ্রুভাল লেটার আসছে 2015 তো আর কতদিন পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে আমার বোন আসার তো বোধ হয় এই বছর মেতে আমার বোনের 7 বছর পূর্ণ হবে ওকে বর্তমানে বোধ হয় এপ্রিল বা মে 2004 চলছে সো কতদিন অপেক্ষা করতে হবে এটা ডেফিনেটলি বলা সম্ভব না তার কারণ ইউজুয়ালি যারা 2004 অ্যাপ্লাই করেছে প্রথম দিকে তাদের এখন ডাকছে ইন্টারভিউ হচ্ছে তারা আসছে সো আপনার অনেক দিন গুনতে হতে পারে অপেক্ষা করতে হতে পারে সো যতদিন পর্যন্ত আপনার টার্ন বা প্রায়োরিটি ডেট অ্যাভেলেবেল না হয় সো এ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার আমাদের আরেকজন দর্শক আছেন আমরা প্রশ্নটি নিয়ে আসব যে দর্শক কে আছেন নামটি বলে প্রশ্নটি করুন আমি ওজন পার্ক থেকে সাফায়েত বলছি জি আমার প্রশ্নটা ইমিগ্রেশনের ব্যাপারে আমার মা আমার খালার জন্য 2008 সালে অ্যাপ্লাই করেছিল বাট আমরা এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভ লেটার পাইনি আপনার আম্মার জন্য করেছিলেন জি আমার আম্মা আমার খালার জন্য অ্যাপ্লাই করেছিল ও আপনার আম্মা আপনার খালার জন্য অ্যাপ্লাই করেছিল আচ্ছা 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 2000 এটা অনেক দিন লাগে অনেক দিন পেন্ডিং থাকে যতদিন পেন্ডিং থাকে তত ভালো তার কারণ আপনার ছোট খালাতো ভাই বোন থাকলে তারা আসার সম্ভাবনা বেশি সো এটা অনেক ক্ষেত্রে 8-9 বছর লাগে আপনি অ্যাপ্রুভালের জন্য ব্যস্ত হয়েছেন কিন্তু ব্যস্ত হলে ব্যস্ত না হয় বেটার মানে যে আইন আছে সেতে সেখানে কতগুলি নাম্বার আছে ওটা ইমেলে আজকাল ইন্টারনেটে চেক করা যায় ইউএসসিআইএস ওয়েবসাইটে যে কি পর্যায়ে আছে আপনি ওইটা ঠিক রাখেন আর আপনাদের যদি অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে ওদের অ্যাড্রেস চেঞ্জটা ইনফর্ম করে রাখেন অ্যাড্রেস চেঞ্জ হয় না তাহলে ওইখানে যে রেফারেন্স নাম্বারটা আছে ওটা থেকে ওই usps.gov.in ওয়েবসাইটে গিয়ে চেক করব নাকি হ্যাঁ ওখানে চেক করলে দেখা যায় যে কি অবস্থায় আছে পেন্ডিং আছে অ্যাপ্রুভ হলো বা ডকুমেন্ট চেঞ্জ পাঠানো হয়েছে স্ট্যাটাসটা চেঞ্জ করা যায় এই ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মালিক আমরা জানতে চাচ্ছিলাম উনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলেন আইনিভাবে যে সৌদি আরবের বিরুদ্ধে এ ধরনের মামলা কি ধরনের প্রভাব পড়তে পারে আপনি যদি একটু পররাষ্ট্রনীতি সেই সাথে দুদেশের সম্পর্কে সেই আলোকে একটু ব্যাখ্যা করতেন আচ্ছা সেলিম ভাই তো খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তবু আমি এটুকু বলতে চাই যে এখানে দুটো জিনিস আছে একটি জিনিস হলো যে 9/11 যে সমস্ত পরিবার তাদের স্বজনদের হারিয়েছে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি এই বিষয়টি বিবেচ্য যে তারা তো অফেন্ডেড এবং তাদের আবেগের একটা মূল্য আছে সেই আবেগটাকে মূল্য দিয়ে আমি বলছি যে প্রেসিডেন্ট ওবামা যেভাবে জিনিসটিকে নিয়েছেন এটি কিন্তু আসলে হওয়ার কথা তার কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা ডোমেস্টিক কোর্টে কিন্তু একটা দেশের বিরুদ্ধে এইভাবে সু করা যায় না কারণ একটা দেশকে যারা প্রতিনিধিত্ব করে এই দেশে যে এই দেশে সৌদি আরবে যারা প্রতিনিধিত্ব করছে তারা কারা ডিপ্লোম্যাট তাদের কিন্তু একটা ইমিউনিটি দেওয়া আছে তো সেই ইমিউনিটি ইন্টারন্যাশনাল লকে ইন্টারন্যাশনাল লই প্রোভাইড করেছে ইমিউনিটিকে তাহলে কি সেই ইমিউনিটিটা তাকে যখন আদালতে আনা হবে বা বিচারের কাছে সোপর্দ করবে তখন তার ইমিউনিটিটা ব্রেক হলো না সেটা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলো না গেল এক আরেকটা জিনিস হলো যে আরেকটা এফেক্ট যেটা আমি দেখছি যে এটা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে কিন্তু দৃষ্টান্ত হওয়ার কারণে হবে কি আমেরিকার যারা বিভিন্ন দেশে অবস্থান করছে তারা সেনাবাহিনীতে হোক কিংবা অন্য সিভিল নাগরিক হোক তারাও যদি কোনো রকম অফেন্স সে দেশের দৃষ্টিতে করে থাকে
তাদেরকে তো একইভাবে পাল্টা সেই দেশের আইনের আওতায়, তাহলে টিট ফর টেটের মতো হয়ে গেল। কিন্তু আরেকটা জিনিস হলো এই বিষয়টি, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিন্তু বারবার বলেছেন যে দায় মুক্তি। আমাদের একজন দর্শক আছেন, মোহাম্মদ মালিক আসবো, আমি তার প্রশ্নটি নিয়ে নিতে চাই। যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, শুনতে পাচ্ছি? আমার নাম দিলু, আমি কুইন্স থেকে ফোন করছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, আজ 3-4 মাস আগে আমার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লিকেশন করছে, ও তো ভিসা ফি দিয়ে দিচ্ছি, এখন আমার ইন্টারভিউ ডেটটা এখনো আসছে না, এটা আমার আর কতদিন অপেক্ষা করতে হবে? 4 মাস আগে ফি দিয়ে দিচ্ছেন আপনার শ্বশুর শাশুড়ির জন্যে? আচ্ছা, তো আপনার শ্বশুর শাশুড়ি একটু অপেক্ষা করতে হবে, তার কারণ অনেক ওনাদের প্রায়োরিটি ডেট বা ওই প্রায়োরিটি ডেট হয়তো অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু ওই ধরেন এইখান থেকে কত অ্যাপ্লিক্যান্ট আছে, অ্যাম্বাসি কত অ্যাপ্লিক্যান্ট হ্যান্ডেল করতে পারে সেগুলোর পরে নির্ভর করছে। সো আপনার হয়তো যখন ফি নিয়ে নিছে প্রায়োরিটি ডেট অ্যাভেলেবেল হয়েছে তখন খুব বেশি দিন লাগবে না, আপনার আরও 2-3 মাস পরে হয়তো আপনার শ্বশুর শাশুড়ি এসে পড়তে পারে। আপনার নামটি বলে এবং কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি করুন। আমার নাম মনোয়ারা বেগম, আমি নিউইয়র্ক থেকে বলছি। আমার ছেলে যে গ্রিন কার্ড লস হয়ে গেছে, আজকে 4 মাস ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, এখনো আসে নাই। ম্যাক্সিমাম কতদিন লাগতে পারে একটা গ্রিন কার্ড অ্যাপ্লাই করলে, এই জিনিসটা একটু জানতে চাই। এখন এই গ্রিন কার্ড রিপ্লেসমেন্টের জন্য অনেক টাইম লাগছে, যেমন ধরেন আপনার অ্যাটলিস্ট 6 মাসের তো 1 বছর টাইম লেগে যেতে পারে। আচ্ছা, 6 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। এবং আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন, নামটি বলুন, প্রশ্নটি করুন। আমার নাম নিজাম, আমি ব্রুকলিন নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো শেখ সেলিম সাহেবের কাছে। আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লিকেশন করেছি, যখন অ্যাপ্লিকেশন করেছি তখন আমার ভাই এবং বোন আনমেরিড ছিল, এবং এখন তারা ম্যারিড, এখন তাদের ম্যারিড এবং তাদের বাচ্চা হয়েছে অবশ্য। এখন এদের আপডেট ডকুমেন্টগুলো কি ওদের কাছে পাঠাইতে হবে? পাঠাই দেওয়া ভালো, তার কারণ বা আপনি অপেক্ষা করতে পারেন, যখন ওই ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনার ফি চেয়ে পাঠাবে সেখানেও আপডেট করতে পারেন, এখনও আপডেট করতে পারেন। সো আপডেট করে রাখা বেটার। জি, আর কোনো প্রশ্ন আছে? না না, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি আমরা নিতে চাই। যে দর্শক, আপনারা অভিবাসন শুধু নয়, এটি আমাদের সংবাদের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা। আপনারা যদি অন্য কোনো বিষয় নিয়েও জানতে চান আপনারা করতে পারেন। যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হলো সুমন, আমি মিনেসোটা থেকে বলছি। আমার প্রশ্ন হলো ইমিগ্রেশন সম্পর্কে। আমার ওয়াইফ হলো বাংলাদেশে, বাচ্চা হয়েছে 1.5 মাস হয়েছে, এখন আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করি না এখনো। এখন কি আমি আমার ওয়াইফ এবং বাচ্চার জন্য অ্যাপ্লাই করব এখন, নাকি আমি বাংলাদেশে গিয়ে আমার বাচ্চার জন্য কি সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করব আগে কিনা, তারপরে কি তাদের জন্য অ্যাপ্লাই করব কিনা? আপনি কি এখন আমার বাচ্চার জন্য কি করতে? আপনি সিটিজেন হইলে আপনার বাচ্চা অটোমেটিক সিটিজেন, আপনার বাচ্চার জন্য কোনো অ্যাপ্লাই করা লাগবে না। আপনি আপনার ওয়াইফ যে ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার, কনসুলার বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের জন্য বাংলাদেশ ইউএস এম্বাসিতে যে অ্যাপ্লাই করতে পারেন, আর আপনার ওয়াইফের ওই প্রিভিলেজটা নাই, আপনার ছেলেমেয়ের জন্য ওই প্রিভিলেজ আছে, শ্বশুরের মেয়ের জন্য ওই প্রিভিলেজটা নাই, আপনার আপনার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তারপর এখন এটা আপনার সিদ্ধান্ত কবে করবেন না করবেন, ডিপেন্ড করে আপনার আর আপনার ওয়াইফের রিলেশনশিপের উপরে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি আমরা নিতে চাই, নিয়ে এসে আবারও আলোচনায় ফিরতে চাই। যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম শিপান, আমি ওজন পার্ক থেকে কল দিচ্ছি। জি আপনার প্রশ্নটি? জি আমার প্রশ্নটি হইল কি, আমি সিটিজেন অ্যাপ্লাই করছি, 4 মান্থ হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট দিলাইছি, এখন ইন্টারভিউ লাগি, আর কতদিন ওয়েট করা লাগবে? ওর কোনো ডেফিনেট লেট নাই, আপনার সিকিউরিটি চেক হচ্ছে, সো আপনার
আজকাল আবার 6-8-9 মাস সময় লাগছে, তো আপনার আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। সেই সাথে দর্শক আবারও বলে রাখতে চাই, আমরা এটি একদম নানা সম্প্রতি যে ঘটনাগুলো থাকে সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করি, আমাদের দুজন অতিথি থাকে। আপনারা যদি অন্য বিষয় নিয়েও জানতে চান সেটিও করতে পারেন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি আমরা নিয়ে নিচ্ছি। যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি এক্সপিরিয়েন্স থেকে মলি বলছি। জি, আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটি সেক্স ক্লেমের কাছে। আমার হয়েছে কি, আমার হাজব্যান্ড এখানে থাকে প্রায় 22 বছর, তার হলো 20 বছর আগে তার ডিপোর্ট হয়েছিল। তো ওনার ওয়াইফ 15 বছর হয়েছে, ওনার ওয়াইফ বাংলাদেশ থেকে আসতে, একটা মেয়ে হয়েছে, মেয়েটা হলো 14 বছর। এখন উনি সবাই বলে কি মেয়ে 18 হইলে অ্যাপ্লাই করতে হবে, এখন আমার কি কোনো অসুবিধা হবে কিনা এখানে? আচ্ছা, আপনার কথাটা একটু, আপনি এখানে ডিপোর্টেশন আছেন না? আমি না, আমার হাজবেন্ড ডিপোর্ট আছে, আমি কিছু করি না, আমি ফিলিপাইনে আসছি। আপনি কি সিটিজেন? না না, আমি ভিজিট ভিসা আসছিলাম। ওকে, ভিজিট ভিসা এসে জানে। ওকে, 14 বছর না, আপনার মেয়ের 18 বছর না, বা সন্তান 21 বছর বয়স হলে তখন আপনাদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখন কোন অসুবিধা হবে আমার? এখন অসুবিধা যেহেতু আপনার নামে উপরে কোনো ডিপোর্টেশন নাই, সো আপনার একটু সাবধানে চলা উচিত। আপনার হাজবেন্ডের ডিপোর্টেশন আছে, ওনার একটু সাবধানে থাকা উচিত, ধরা টরা পড়লে তখন ঝামেলা হইতে পারে, এই জন্য আপনারা একটু পূর্ব সাবধানতা অবলম্বন করবেন। আর উনি উনি ওনার 20 বছর আগে ডিপোর্টেশন হয়েছে, যখনই হোক ওই, যেহেতু উনি এই দেশ ত্যাগ করে নাই বা ওনারে ধরে পাঠাই দেয় নাই, ওই ডিপোর্টেশন অর্ডার এখনও ইফেক্টিভ আছে। সো এই জন্যে একটু সাবধান করা উচিত, আপনার বেশি চলাফেরা করা উচিত না, পাবলিক প্লেসে যাওয়া উচিত না, বর্ডার স্টেটগুলোতে যাওয়া উচিত না, সামারটা মাল হলে নাগ্রা ফলে ঢেউটাও দেখতে কম জানাতে। আচ্ছা, আর সেই সাথে দর্শক, এত স্পর্শকাতর বিষয়, সেগুলো এরকম টেলিভিশনে সরাসরি আপনারা প্রশ্ন না করলেই ভালো, আপনারা ব্যক্তিগতভাবে কোনো আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়াটা ভালো, কারণ এগুলো অনেক স্পর্শকাতর বিষয়, সেগুলো আপনাদের গোপন রাখাটাই আপনাদের জন্য মঙ্গল। এবং মোহাম্মদ মালিক, আমরা কথা বলছিলাম সৌদি আরবের যে প্রভাব সেই বিষয়টি নিয়ে, আপনি যদি শেষাংশ বলেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষাংশটা হলো যে সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক, এটা কিন্তু সবচেয়ে বিবেচ্য বিষয়, এটি হওয়া উচিত আমি মনে করি। কারণ সৌদি আরব তো আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ একটি বন্ধু, আর সৌদি আরব কিন্তু তাই মনে করে। গত সপ্তাহে আমরা দেখেছি সৌদি আরব বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প মুসলমানদের বড় বন্ধু, তাই না? তো এর এই রেটরিক কথাবার্তার বাইরেও অর্থনৈতিকভাবে কিংবা এই ওয়ার এগেনস্ট টেরোরিজমের সৌদি আরব কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্টনার আমেরিকা। তো এরকম একটি ঘটনায় মামলা হওয়ার প্রেক্ষিতে, যেটা সেলিম ভাই বলছিলেন যে সৌদি গভর্নমেন্টকে এখানে ডিফেন্ড করতে আসবে কি আসবে না, এখন আসুক আর নাই আসুক, তো এটি কিন্তু দুই দেশের সম্পর্ককে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। সেক্ষেত্রে শুধু সৌদি আরবের নয়, আমেরিকারও ক্ষতি হতে পারে এই সম্পর্ক নষ্ট হওয়ার কারণে। কাজেই ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় মামলাটা খুব একটা ভালো কিছু, মানে নেতিবাচক প্রভাবই, নেতিবাচক প্রভাব আমরা ভালো কিছু আশা করা যায় না আর কি এখান থেকে। এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ ফোনটি নিয়ে নিতে চাই। যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনি স্টেট নিউ ইয়র্ক থেকে বলছি, আলমগীর। আমি 2005-এ আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছিলাম জুন মাসে, তো আজকের এতক্ষণ পর্যন্ত আমি এখন আর কোনো লেটার পাই নেই, এটা কতদিন লাগতে পারে, ওই জন্যই আমি একটু কলটা করলাম। আপনার ভাই বোনের জন্য 2005-এ অ্যাপ্লাই করার পর ওই রিসিট নোটিশ টোটিশ পেয়েছিলেন, অ্যাপ্রুভ হয়েছিল? আপনি এখন পাবেন না, আর অল্প কিছুদিনের ভিতরে পাবেন, যেহেতু 2004-এর প্রায়োরিটি ডেট চলছে, সো আপনার আরও বছরখানেক অপেক্ষা করতে হইতে পারে, ইভেন মোরও অপেক্ষা করতে হইতে পারে, সো আপনার খুব বেশি অপেক্ষার দিন নেই। এবং প্রিয় দর্শক, আপনারা অনেকেই ফোন করছেন কিন্তু আমরা দুঃখিত, আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে। এবং আমরা বলে রাখতে চাই, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিন 8টা থেকে 9টা সরাসরি আমরা আসছি আপনাদের সাথে এই বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করতে। এবং সেই সাথে মোহাম্মদ মালিক এবং অ্যাটর্নি শেখ সেলিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর মতো বিশ্লেষণ করার জন্য, এবং সেই সাথে সাম্প্রতিক যে ঘটনাবলী সেগুলো বিশ্লেষণ করার জন্য। এবং সেই সাথে দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে
সাথে ছিলেন, যারা প্রশ্ন করেছেন, যারা এই অনুষ্ঠানটি দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কালকে ঠিক একই সময়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।